بسم الله الرحمن الرحيم এর মনোবাসনা পূর্ণ হয়। এখানে আসে নামাজ পড়ে কান্নাকাটি করলে আল্লাহর কাছে হাত ধোয়া চাইলে হয়তো আল্লাহ তাআলা কবুল করে নেয়, এই জন্য আর কি আশায় আসছে আর কি। আল্লাহর ওলকে একটা মসজিদ অনেকদিন থেকে আমরা শুনে আসছি, এই হিসেবে আমরা প্রায় প্রায় মসজিদে আসছি, নামাজ পড়ি সবাই, আরও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আজিজুর রহমান এই মৌলভী সাহেব মারা গেছে, উনি স্বপ্ন যুগে এই জায়গাটা তখন আরা জঙ্গল ছিল, টিলা ছিল, এখানে স্বপ্ন যুগে এখানে জঙ্গল সাপ কইরা 6 ফুট খুঁড়ার পরে মাটি খুঁদিছে, 6 ফুট পরে একটা মসজিদ পাইছে। স্বপ্ন যুগে সে যেভাবে দেখছে ওইভাবে সে পাইছে, পাওয়ার পরে এই মসজিদের থেকে মসজিদে 12টা দরজা ছিল, ওই জন্য এই মসজিদের নাম হলো 12 দরজা মসজিদ। আসসালামু আলাইকুম, কালের বিবর্তনের ভূমিকম্পের ফলে মসজিদটি মাটিতে চিতাভস্ম হয়ে যায়। পরবর্তীতে 1963 সালে মাওলানা আজিজুর রহমান, যিনি একজন সাসিনার দরবার শরীফের খলিফা ছিলেন, ওনার স্বপ্নের দৃষ্টির মাধ্যমে মসজিদটি পুনরুদ্ধার করা হয় 1963 সালে। মসজিদটি 12টি দরজা, সেই হিসেবে মসজিদের নামকরণ করা হয়েছে শাহী 12 দুয়ারি জামে মসজিদ। প্রতিদিন শত শত মুসল্লি এখানে জুমা নামাজ পড়তে আসে, বিশেষ করে জুমার দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়তে আসে। মুসল্লিদের জায়গার সংকুলান না হওয়ায় মূল মসজিদটির সামনে 5 তলা বিশিষ্ট একটি ভবনের নির্মাণ কাজ চলছে, যেখানে প্রতিদিন হয় প্রায় 3000 লোক নামাজ পড়তে পারে। বর্তমানে মসজিদটির নির্মাণ কাজ চলছে। আর একটি বিষয়ে, মসজিদে অনেক লোক বিভিন্ন জায়গা থেকে এসে মান্নত করতো, এখানে সিন্নি সালাদ বিতরণ করতো, রান্না করতো। 2020 সালে জানুয়ারি 3 তারিখে মসজিদের পবিত্রতার অর্থার্থে এবং মুসল্লিদের আবাদত দিয়ে বিক্রি করার স্বার্থে এখানে সিন্নি সালাদ রান্না করা এবং বিতরণ করা নিষিদ্ধ করা হয়েছে। আমি এই চ্যানেলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ করবো, আপনারা মসজিদ বা শাহী 12 দুয়ারি জামে মসজিদে আবাদতের উদ্দেশ্যে আসবেন, নামাজের উদ্দেশ্যে আসবেন, এখানে কোনো সিন্নি সালাদ বা মানবদের উদ্দেশ্যে আসবেন। এটা আমাদের মসজিদ কমিটি এবং এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করবো। শেরপুর জেলা থেকে প্রায় 7 মাইল উত্তর পশ্চিমে শ্রীবর্দী থানার পূর্ব দিকে গর্জনপা ইউনিয়নের অবস্থান। এককালে ব্রহ্মপুত্র নদের উত্তরাঞ্চলীয় ভূভাগ শেরপুর সহ গারোপাহাড় সন্নিহিত এলাকার মানকেন্দ্র ছিল গর্জনপা। কথিত আছে, কামরূপের রাজার রাজ্য গর্জনপার শাসক ছিলেন দলীপ সামন্ত, এখানে তার রাজধানী ছিল। রাজধানীর প্রধান দুর্গটি খুবই নিরাপদ ছিল বলেই মনে হয়। মাটির তৈরি দুর্গের ভেতরে 60টি বেষ্টনী ছিল। বর্তমানে মাটির দুর্গের চিহ্ন না থাকলেও ধ্বংসাবশেষ এবং এখানে ওখানে মাটির ঢিবি দেখতে পাওয়া যায় প্রায়শই। অন্যমতে মুসলিম আমলেই দুর্গটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। জরিফ শাহ ফকির ছিলেন গর্জনপার শাসক, তার নামানুসারেই গর্জনপার নাম হয়েছে। এখানে বাংলার সুলতান সাইফউদ্দিন ফিরুজ শাহের একটি শিলালিপি পাওয়া গেছে, তার আমলেই দুর্গটি নির্মিত হয়েছিল বলে প্রাপ্ত শিলালিপি থেকে প্রমাণিত হয়। 12 দুয়ারি মসজিদ গর্জনপার একটি ঐতিহাসিক নিদর্শন। এ মসজিদের নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে একথা নিশ্চিত যে মুসলিম শাসন প্রতিষ্ঠা হলেই এখানে মসজিদটি নির্মাণ করা হয়। প্রাচীন এই মসজিদের 12টি দরজা ছিল বলে এর নাম হয়েছে 12 দুয়ারি মসজিদ, পরবর্তীতে যা শাহী 12 দুয়ারি মসজিদ নামে পরিচিতি লাভ করে। ইংরেজ আমলে প্রাকৃতিক দুর্যোগের ফলে এই মসজিদটি মাটি চাপা পড়লে অনেকদিন এর খোঁজ পাওয়া যায়নি। এ মসজিদটি মাটির নিচে বহু বছর চাপা পড়েছিল, তবে এ মসজিদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। চাপা পড়া মসজিদের উপর বিশাল এক বৃক্ষ দীর্ঘদিন শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়েছিল, এ কারণে এর কোনো হদিশ পাওয়া যায়নি।
জামালপুরের শরীফপুর ইউনিয়নের পিঙ্গলহাটির কুতুবগঞ্জ হককালী দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল আজিজ অনেক বছর চেষ্টার পর এই মসজিদ আবিষ্কার করেন। 1960 সালের দিকে মাওলানা আব্দুল আজিজ শেরপুর জেলার শ্রীবর্দিতে ভূমি জরিপ কার্যালয়ে পিএলএ পদে চাকরি করতেন। এই জন্য তিনি পিএলও মাওলানা নামে পরিচিত ছিলেন। স্বপ্ন জেগে সে একদিন এই মসজিদের ব্যাপারে অবগত হন। পরবর্তীকালে তিনি শ্রীবর্দিতে চাকরির সুবাদে মাঝে মাঝে গর্জরিপা আসতেন বারোদারি মসজিদের খোঁজে। একদিন প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বটগাছটি ভেঙে পড়ে এ মসজিদটি দৃষ্টিগোচর হয় সবার। পরবর্তীতে এ সংবাদ পেয়ে আজিজুর রহমান স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বটগাছ কেটে ঝোপ জঙ্গল পরিষ্কার করে মাটি খোঁড়া শুরু করেন। অবশেষে মাটির নিচে একটি মসজিদের ভগ্নাবশেষ দৃষ্টিগোচর হয়, যা ছিল বহু প্রত্যাশিত বারোদুয়ারি মসজিদ। অন্যদিকে জরিফ শাহ রহমতুল্লাহ আলাইয়ের খালটি কালক্রমে কালেদহ সাগর নামে পরিচিত হয়। এ মহান সাধকের মৃত্যুর পর তার খানকার পাশে তাকে দাফন করা হয়, বর্তমানে যা জরিফ শাহর মাজার নামে খ্যাত। তারই স্মৃতি স্মারক গড়জরিপা বারোদুয়ারি জামে মসজিদ। বৃহত্তর ময়মনসিংহের গর্ব ও মুসলিম স্থাপত্যকলার অন্যতম নিদর্শন হল শাহী বারোদুয়ারি গড়।